বাংলাদেশের বীরত্ব গাথা মুক্তিযুদ্ধের ইতিহাসে নাটোর এক গৌরবময় উপাখ্যান। মুক্তিযুদ্ধের নয় মাসে নাটোরে একাধিক গণহত্যা ঘটায় পাক সেনা ও তাদের দোসর অবাঙালি ও রাজাকার আলবদররা। এসব শহীদদের স্মরণে পারিবারিক বা স্থানীয়ভাবে স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হলেও স্বাধীনতার পা 52 বছরেও স্বীকৃতি মেলেনি শহীদদের এবং শহীদ পরিবারগুলোর। নাটোর প্রতিনিধি রনেন রায়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পাক সেনাদের 2 নং সামরিক হেডকোয়ার্টার ছিল নাটোর। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে নাটোরের ছাতনি, মোহনপুর, ফতেঙ্গাপাড়া, দত্তপাড়া, আহমেদপুর, নারীবাড়ি, সিংড়ার কলম, ক্যাথলিক মিশন, নর্থ বেঙ্গল সুগার মিল সহ এই জেলায় গণহত্যায় মেতেছিল পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা। হত্যা করা হয় অন্তত 2500 বাঙালিকে। 3 জুন ছাতনি গ্রামের গণহত্যা ছিল ইতিহাসের নৃশংস ও হৃদয় বিদারক। স্বজন হারানোর সে শোক আজও তাড়িয়ে বেড়ায় বহু মানুষকে। এখানে প্রায় 350 লোককে একসঙ্গে জবাই করা, বাইন্ধে রেখে জবাই করা হয় এবং অ্যাসিড দিয়ে ঝলসা দেওয়া হয়। 2 টাক মানুষ ধরে লেছে, আসার পরে এখানে যখন মারা শুরু করছে তখন মানুষ গেরার মানুষ আমরা সরাত চলে গেছি। আসে দেখি যে আসে অনেক লাশ, তারপরে দেখি যে ওর মধ্যে আমার ভাইকেও পাই লাশে। অনেকটা অযত্নে অবহেলায় 71-এর শহীদদের গণকবরগুলো। এলাকাবাসী ব্যক্তি উদ্যোগে এটা বিভিন্ন জাতীয় দিবসে 26 মার্চ এবং মহান বীর দিবস 16 ডিসেম্বরে এটা আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আজকে যারা তালিকাভুক্ত হতে পারেনি সেই সব শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা সহ বীরত্ব গাথা সমুন্নত রাখার জন্য এই গণকবরগুলোকে সংরক্ষণ করা উচিত। আর জেলা প্রশাসক বলছেন শহীদ স্মৃতি রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা নাটোরে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের যে গণকবরগুলো রয়েছে সেগুলো আমরা চিহ্নিত করেছি, সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে সমস্ত মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন এবং তাদের যেখানে কবর রয়েছে সেই কবরগুলোকে অনুসন্ধান করে সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সেই গণকবরগুলি সংরক্ষণ করা। 71-এর 16 ডিসেম্বর পাক সেনারা আত্মসমর্পণ করলেও উত্তরের বিভিন্ন এলাকা থেকে পাকিস্তানি বাহিনী জড়ো হতে থাকে নাটোরে। ফলে নাটোরে পাক সেনাদের আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা চলে 20 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। 21 ডিসেম্বর মুক্ত হয় নাটোর। এ জেলায় রণাঙ্গনের স্মৃতি বিজড়িত স্থান, বৌদ্ধভূমি সংরক্ষণ ও শহীদদের সরকারি স্বীকৃতির দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।